ইতিমধ্যে সকলো ক্যান্ডিডেট গম পাইছে 2021 বর্ষৰ সরকারি বিএডৰ এন্ট্রেন্স পরীক্ষার ফর্ম ফিল আপর নোটিস যাইছে। ইয়াত অসমৰ প্রত্যেক জিলা বা গাঁৱৰ ছাত্র ছাত্রীয়ে অনলাইন রেজিস্ট্রেশন কৰিব পাৰিব। যিসকল ক্যান্ডিডেট বিএ বিকম বিএসসি পাস বা এমএ পাস হৈছে বা এনি বেচেলার ডিগ্রি পাস হৈছে সেই সকল ছাত্র ছাত্রীয়ে ফর্ম ফিল আপ কৰিব পাৰিব। অলরেডি আগৰ এটা ভিডিওত সম্পূর্ণ তথ্য জনাই দিয়া হৈছে, এতিয়া সিলেবাসের বিষয়ে জনাই দেওয়া হব। এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক পাব, লিঙ্কত ক্লিক করে এই পেজত আহব। তারপর ইয়াতে চালক এপ্লাই অনলাইন লিখা আছে, ইয়াতে ক্লিক করব। তারপর এনে ধরনের পেজ পাব। তারপর ইয়াতে চালক ইয়াতে সিলেবাস লিখা আছে, ইয়াতে ক্লিক করব। তারপর ইয়াতে সিলেবাস চাব পাৰিব। ইয়াতে চালক এক নম্বরত উল্লেখ করেছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ইয়াতে চালক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন ইংলিশ 20 কুয়েশ্চন আহিব, ইয়াত উল্লেখ কৈছে 20টা প্রশ্ন আহিব ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ইন ইংলিশর। তারপর ইয়াতে কৈছে দুই নম্বর হল ইয়াতে উল্লেখ কৈছে টিচিং অ্যাপটিটিউড, আর হল অ্যাপটিটিউড 30 কুয়েশ্চন আহিব, ইয়াতে উল্লেখ কৈছে। তারপর ইয়াতে রিজনিং এবিলিটি 30 কুয়েশ্চন আহিব, ইয়াতে উল্লেখ কৈছে। টোটাল 80 কুয়েশ্চন আহিব, ইয়াতে চালক 80 কুয়েশ্চন আহিব। তারপর ইয়াতে কৈছে এটা প্রশ্নর দু নম্বর থাকিব, আর ইয়াতে কৈছে নেগেটিভ মার্কিং 0.5 থাকিব, ইয়াতে উল্লেখ করেছে। এতিয়া কাম করক, সম্পূর্ণ তথ্য জানিবলৈ এই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক পাব। লিঙ্কত ক্লিক করে নিজের নিজের মোবাইলতে সম্পূর্ণ তথ্য জানিব পাৰিব। আপনার সুবিধার বাবে মই ভিডিও ডিসক্রিপশনত লিঙ্ক দিছো, এতিয়াই চেক করক।